चले जाए हालांकि अल्लाहर भय जरा पापर का दिवे घुमा अल्लाह तारे दुनिया थी दस टा जन्नतेर मालिक बने दिए ले जाए চোখের পানি দিয়া কান্দে তুমি আমায় মাফ কইরা দাও আমাকে তুমি সালা কে হনাই রে মাফ করিবে নিজের হাতে আমায় তুমি কম জায়গা লাগে না বসতে বাবা ও বাজানে স্টেজের মধ্যে এত বড় স্টেজে তোমার আমার বসতে কতগুলো মানুষ লাগছে মা হাওয়ার বসতে চাই রাত তো সাইড দিকে দিয়ে এতগুলো জায়গা লাগতো মা হাওয়া নামাজের সূরাতে বসছে একটা পাহাড়ের মতো উঁচা মনে হয় একশো আশার উপর উঁচা কি আর কম গো বাবা মা হাওয়া হাত তুলে কান্দে আল্লাহ স্বামী আমার কাছে নেই দুনিয়ার কোনো মাখলুক নেই তুমিও যদি না থাকো একটা মহিলা মানুষ আমি কোন দিকে যাব আল্লাহ কোন জনমানবহীন এলাকা কোন মানুষ পাই না হঠাৎ করে দেখে বাবা নদীর কূলে একটা স্বর্ণের নৌকা দাঁড়ায় আছে সুবহানাল্লাহ আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে আব্দুল্লাহ রে তোর এই বিবির গর্ভে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদের জন্ম হয়ে যাবে ও আমার যুবক ভাইরা আমি কেন তোমাদের এই কথা বলছি মনে রাখবা দুনিয়ায় বিবাহ শাদি করবা নেককার মহিলা দেখে কইর নেককার ফ্যামিলিতে কইর সন্তান নেককার হবে ঠিক ঠিক না বেটি ঠিক অনেক যুবক আছে মা বাপ রে কাঁদাই একা একা বিয়ে করে এই কষ্ট করিছে কোনদিন খুব বাবা বর পরিজেটা কাম কান হয়ে যায় যখন সন্তান একা একা বিয়ে করে বাবা আল্লাহ আমাদের হেফাজত করে উদ্ধার করে আমিন কষ্ট হইতেছে জাদু ভাই আমি আর বেশি রাত করব না আপনাকে কষ্ট হইতেছে পানি পড়াছে আরে কয় কি এরা পানি পড়বে সরে যাবে আল্লাহর প্রমাণ করে দিয়েন তো আজকে আল্লাহ তুমি কত রহমতের বৃষ্টি দিতে পারো আর আমরা কত চোখের পানি ফেলতে পারি ইনশাল্লাহ বলেন তো ইনশাল্লাহ তাকান এইদিকে তোর মার চেহারা জান্নাতি হুরের চাইতে সুন্দর ছিল হঠাৎ করে তোর মার প্রবঞ্চনায় পড়ে আমিও খেয়ে ফেললাম একটা ফল দেখতে অনেক সুন্দর ভিতরে যে কুৎসিত আমি জানতাম না এত দুর্গন্ধলা ফল খেয়ে ফেললাম আমি হঠাৎ করে দেখি তিন মিনিটের মাথায় তোর মা উলঙ্গ তোর যেই মায়ের ঘন্টা কোনো ফেরেশতায় দেখে নাই দেখি তোর মা লেন্টা তোর মায়ের সতর দেখা যাচ্ছে তোর মা সতর খুলতে না খুলতে দেখি তোর বাবা উলঙ্গ দুইজন কোথায় যাব হাত দিয়ে লজ্জা স্থানে ঢাকার চেষ্টা করতেছি দেখি হাতও কাঁপতাছে লজ্জা স্থানে থাকে না হঠাৎ করে আমাদের কাছে ভিসা পাসপোর্ট আয়া বলল ভিসা পাসপোর্ট বিমান রেডি বিমানে চড়ো কোথায় যাব নিচে চলে যাব
এদেশে আর থাকা যাবে না, এই দেশের ভিসা পাসপোর্ট তোমার জন্য বন্ধ হয়ে গেছে, তোমার ভিসার আকামা শেষ, ডেট শেষ, সুখে থাকতে গতি কিলায় ওঠো বিমানে ঘাট ধরে ফেরেশতা উঠিয়ে দিল, আদম আলাইহিস সালাম নিচে নেমে গেল, এ বাবা শীষ আমি আর তোর মা এক জায়গায় আল্লাহ রাখে নাই, তোর মারে ফেলাইছে জেদ্দায়, এ জেদ্দা নাম কেন, কেন এই জেদ্দা শব্দটার নাম, এই মাকবারে মা হাওয়া যেখানে মা হাওয়ার কবর, আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে কতবার মা হাওয়ার কবর জিয়ারত করেছি আমি নিজেও বলতে পারবো না, আরো জোরে কইতে পারো না, আরো জোরে কও, তোমার মনটা চায় না তুমিও জিয়ারত করবা, কার কার চায় দেখে মার আল্লাহর হাত ধরে দেখাও তো, এই বৃষ্টির মধ্যে দেখাও তো বাবা দেখাও তো, আল্লাহ এই হাতগুলো কবুল করো না, আল্লাহ আল্লাহ তুমি একটু কবুল করো না, একটা বার লয়ে যাও না মা হাওয়ার কবরে কাছে লয়ে যাও না, আল্লাহ যাও বাজার নেবার চোখের পানি ফেলায় কাঁদ ভাই, মাস্টার বাড়া মাইকে তাড়াতাড়ি ভিতরে স্পিকার বাড়াও আওয়াজ বাড়াও, মা হাওয়া যখন বাজার নে জেদ্দা সেই লোহিত সাগর যেই কানে দিয়ে জেদ্দা প্রবেশ করছিলেন মা হাওয়া, মা হাওয়া লৌহিত সাগরের ওই পারে এখনো পর্যন্ত ওই পারে বাবা সুদানের একটা ক্যানেল, এখানে একটা মসজিদ আছে মা হাওয়ার নামে, আমি গুনাহগার জেদ্দার যেই ক্যানেল দিয়ে মা হাওয়া আসছিলেন, এখানে একটা মসজিদ আছে বাবা, এখানে তুর্কিরা বেশি নামাজ পড়ে, জোরে কয়, আরো জোরে কয়, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম লৌহিত সাগরের ওই পারে, বাবা আদম পরছে আমাদের বাংলাদেশের ক্যানেল সোজা শ্রীলঙ্কা, আমাদের দেশ সোজা একটা দেশ আছে এটার নাম শ্রীলঙ্কা, মারহাবা বাবা আলহামদুলিল্লাহ বললেন না বাবা, যেই শ্রীলঙ্কার পাহাড়ে বাবা কদম দিয়ে আঠু গেড়ে দিয়ে নামছিলেন, সময়টা ছিল বাজান্দে সোবেহ সাদেক, দুনিয়ায় কোন সূর্য ছিল না, আদম আলাইহিস সালাম একবারে উলঙ্গ, মা হাওয়া উলঙ্গ, দুনিয়া সার পরে দেখে এত সুন্দর গাছ গাছলা বৃক্ষ লতা, বাবা আদম গাছের পাতাগুলো ছিঁড়িয়ে ছিঁড়িয়ে বাবা লজ্জায় স্থানটা ঢাকতাছি, 120 হাত লম্বা মানুষটা, কত 120 হাত লম্বা মানুষটা, আদম আলাইহিস সালামের আঁটি যতটুকু লম্বা তোমার আমার বডি তত বড় লম্বা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে পারো না, আঁটির নিচে যে কেসি খুরিটা এইটা যতটুকু লম্বা তোমার আমার পুরো বডি, 120 হাত লম্বা আমার বাবা আদম, এখন চিন্তা করতেছো বাবা এত লম্বা পোলার এত ছোট চিন্তা নাই, তুমি আর আমি যখন জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব মরার পরে সব মানুষগুলো হয়ে যাবে 120 হাত লম্বা, ১২০ হাত লম্বা, আর তোমার আমার বউ যতই ট্যাবলেট হোক মমতাজ মার্কা একটাও ছোট থাকবো না, সব হয়ে যাবে 118 হাত লম্বা, কারণ স্বামীর থেকে স্ত্রীকে আল্লাহ দুই হাত লম্বা ছোট রাখবে, কারণ দুইটার যদি সমান সমান রাখে তাহলে গাই আর বাছুর হবে, এ কথা বল না, স্বামী যদি ছোট হয় আর বউ যদি লম্বা হয় বেটারা দূরত্ব কই দেয় গাই আর বাছুর, আল্লাহ প্রবঞ্চনার কথাটা মেনে নিতে রাজি না, আল্লাহ বলে না তোর থেকে তোর বিবিরে ছোট রাখবো, কারণ আর রিজাল ও কাওয়ামুন আলা নিসা, আল্লাহ কোরআনে বলে আমি এক ধাপ নিচে রাখছি মহিলা গো পুরুষের চাইতে, পুরুষটা নেতৃত্ব দেবে মহিলারে আর বর্তমানে মহিলা নেতৃত্ব দেয় মগারে, কথা কর না কেন, মগা তাই বিদেশ মগি কয়া দিছে অ্যাকাউন্ট আমার নামে করবি নাহলে তালা মেরে যাবো আর একজনের লোক, কথা কয় নাকি, স্বামীর এত কষ্টের টাকা মাইরা দিয়া এক্স বয়ফ্রেন্ডের লাগে ইচিং চিং পাকা চিপ চিপ চাপা, এ মগির ঘরে মগি মরবি না, স্বামীর এত কষ্টের টাকা যে খারাপ ভাবে ইউজ করবে কসম আল্লাহ ওই মহিলা কোনোদিন মা ফাতেমা মা হওয়ার সাথে জান্নাতে যেতে পারে না, স্বামীর সুখ দুঃখ বুঝা যেই মহিলা একটা রাত স্বামীর খেদমত করবে ফাতেমার সাথে জান্নাতে যাবে,
বর্তমানে স্বামী তাই বিদেশ কাতার সুইডেন লন্ডন সিঙ্গাপুর মালয়েশিয়া হারে আল্লাহ তোমার 14টা দেশ সফর করেছে আমি তো দেখছি কত কষ্ট আছে আমার পূর্ববাসী ভাইরা আরে ভাইরে এত কষ্ট করে একটা মোবাইল পাঠায় স্বামীর লগে 10 মিনিট কথা কই তোর আটক থাকে নানের লগে ঘন্টার পর ঘন্টা ফিলিং মারে এটা তোমার দেশের কথা কই না আমি আমার গোপাল বন্ধুর কথা কই কথা কর না কেন স্বামী তো ফোন দিছে ওনার এক্স বয়ফ্রেন্ডে ফোন দিছে এ তোর ফোন বিজি কে স্বামীতে জিগাইতে সাহস পায় না ওই মগাই জিগা এ তোমার ফোন বিজি কে মগি কি কই দাও কই আমার দাম নাড়াই ফোন দিছি নাউজুবিল্লাহ কবেন না আমার নিজের রক্তের ভিতরে এই ইতিহাস তোমাদের সামনে বলে দিয়ে যাই স্বামীর মোবাইল 40,000 টাকাতে মোবাইল পাঠাইছে স্বামীও ফোন দিছে ওই তো ফোন দিছে স্বামীর ফোন কেটে দিয়া তার ফোন ধরে স্বামীরে কই তুমি এখন ফোন দিবা না এখন পোলা অসুস্থ ডাক্তারের কাছে আছে টাটকা মিথ্যা কথা হে হইয়া হইয়া পোলালে হইয়ে রইছে হে কয় ডাক্তারের কাছে আছে স্বামীর লগে কথা কইতে চায় না মা গো আমি একটা কথা আপনাকে মাস্টার শিখাই দিয়ে যাই কোন মহিলা যদি তার স্বামীর সাথে একটা মিনিট ইমুতে কথা কইয়া একটা মুচকি হাসিয়া দেয় ওই মহিলার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেয় তুমি কি জানো মা তোমার স্বামী কত কষ্ট করে বিদেশে বেরে কাম করে এই শীতের মধ্যে সারাটা রাত বেলসা আছে করে রাস্তা চালু করে কথা কর না কে ওই বড় লোকরা স্যাপ কাস ফেলায় গাড়ির দিকে ওইটা তোমার স্বামীর মোছা লাগে এমন বড় লোকের পোলা জীবনে ভাত হাত দিয়ে খায় নাই সেই পোলা পেনসা হাসতে করে রাস্তা পরিষ্কার করে এত কষ্টের টাকা তোমারে পাঠায় গো মা ওই টাকার থেকে তোমার শ্বশুর শাশুড়ি একটা টাকা দাও না তোমার নামে অ্যাকাউন্ট তোমার শ্বশুর শাশুড়ি তোমার কাছ থেকে 10টা টাকা চাই তারপরে একটা প্যারাসিটামল কিনে খায় ঠিক তুমি মনে রাখো তোমার শ্বশুর শাশুড়ি এত কষ্ট দিছো এর চাইতে 10 গুণ কষ্ট পাইয়া তুমি কবরে যাবে ঠিক এই কষ্টের ভিতরে কইলাম কথাটা বৃষ্টির মধ্যে কষ্ট হইতাছে শুধু আমার দিকে তাকাও কেন বলতাম না এটা প্রবাসী তো প্রবাসী কল্যাণ সমিতি এইজন্য কইলাম আমার ভাইরা আর মাত্র কয়েক মিনিট বিজি ওই ভাইরা ভেজে আমি বইয়ে বইয়ে হুকুম ও তারপরে তো আমার ছাতা আছে আলহামদুলিল্লাহ আর মাত্র 5টা মিনিট কথা কথা আরে ভাই হ আরে হ ইনশাআল্লাহ বলেন তো তাহলে আমি দোয়া করে যাই আমার প্রধান অতিথির জন্য দোয়া করি চেয়ারম্যান সাহেবের লাগি দোয়া করি সভাপতির লাগি দাও এই লোকটা কিন্তু এখন মিষ্টির মতো বিস্তারছে কোন আশায় বিস্তারছে আমি জানি না আমার অতিথি ভাইরা পিছনে বইয়া ভিজে আল্লাহ জীবনে কোন এমপি মন্ত্রী মজ ভাই বইয়া এরা বইয়া থাকতো না সিয়ার এমপির পিছন থেকে তুই আস্তে করে নিজ দিয়ে যাইতো গা যে তোমারটা খাইও না পরিও না তোমার লাগে আইসি আইসি আর যাই কথা কর না কে এরা একমাত্র বসে আছে এদের জীবনের কোন আমল কবুল হয়ে যাবে জানি এই মিডিয়া গুলাই বৃষ্টির পানি গুলা দেখ মাস্কারের থেকে লয়ে লও সারা দুনিয়া দেখায় দে যে সকিপুরের মানুষ আল্লাহরে কত ভালোবাসে আল্লাহু আকবার সারা দুনিয়ার প্রবাসীরা দেখো প্রবাসীদের কষ্টের টাকা দিয়ে ওয়াজের ভিতর আবার বাইরে কি সুন্দরভাবে হক আদায় করে বসে আছে মাজার নেবার আমার দিকে তাকাবার চোখের পানি দিয়ে মাওলারে খুশি করবা ও বাজার দিকে যাবে বাজার চোখের পানি দিয়ে কান্দে আর বলে বলে গো তুমি আমায় মাফ কইরা বাজন রে মা হাওয়া উলঙ্গ
নামাজে সূরাতে 118 হাত লম্বা মহিলা বাজার বসতে তো এতটুকু জায়গা লাগে মা হাওয়ার 118 হাত লম্বা মানুষটা কম জায়গা লাগে না বসতে বাবা ও বাজানে স্টেজের মধ্যে এত বড় স্টেজে তোমার আমার বসতে কতগুলো মানুষ লাগছে মা হাওয়ার বসতে চাইরা তো সাইড দিকে দিয়ে এতগুলো জায়গা লাগতো মা হাওয়া নামাজের সূরাতে বসছে একটা পাহাড়ের মতো উঁচা মনে হয় 118 ফুট উঁচা কি আর কম গো বাবা মা হাওয়া হাত তুলে কান্দে আল্লাহ স্বামী আমার কাছে নাই দুনিয়ার কোন মাখলুক নাই তুমিও যদি না থাকো একটা মহিলা মানুষ আমি কোন দিকে যাব আল্লাহ কোন জনমানবহীন এলাকা কোন মানুষ পাই না হঠাৎ করে দেখে বাবা নদীর কূলে একটা স্বর্ণের নৌকা দাঁড়ায় আছে সুবহানাল্লাহ আল্লাহর কোন আল্লাহ কাঠের জিনিস ব্যবহার করে আল্লাহ সব ব্যবহার করে স্বর্ণের সুবহানাল্লাহ আপনার আমার যে জান্নাতটা দিবে ওটাও স্বর্ণের জান্নাতের একটা ইটা স্বর্ণের একটা ইটা রূপা জান্নাতের সব জিনিসগুলো আলাদা হেরা জওহার পান্না ইয়াকুত জমজম মারজান এই সমস্ত জিনিস আল্লাহ বানায় আছে মা হওয়ার যেই গাড়িতে যেই নদী পার করাবে যেই নৌকায় নৌকাটা আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে দরকার মারহামা এ বাবা সেই আরব সাগর মা হাওয়া পার হইয়া জিদ্দায় আইবে এই জিদ্দা কেন নাম রাখলো জিদ্দুন মানে দাদি জিদ্দুন মানে কি দাদি তাহলে মা হাওয়া আমাকে দাদি না যদি করেন মা হাওয়া আমার দাদি হয় কেমনে ওই বৃদ্ধর কারণে এই জিদ্দুন ওই বৃদ্ধা মহিলাকে আল্লাহ ওই জমিনে রাখছে বিদায় এই জিদ্দুনের পরে জিদ্দা আল্লাহ পাক নাম দাঁড়াই করে দিয়েছে সুবহানাল্লাহ জিদ্দুন থেকে জেদ্দা জিদ্দুন থেকে জেদ্দা মনে রাখবেন এই মা হাওয়া আরব সাগর পাড়ি দিয়া জেদ্দা সেই ক্যানেল যেখানে আপনারা আমি ঘুরতে যাই হাজিরা যান বড় বড় হোটেল 160 তলা 120 তলা 110 তলা বিল্ডিং যেখানে মা হাওয়াই কেনালে আসলেন আসার পরে কোনো মানুষ তো নাই প্রথম মানুষই তো দুইজন হাওয়া আর আদম মারহাবা আরো জোরে মা হাওয়া জেদ্দার ক্যানেলে বসে সাগরে পারে বইয়ে কান দেয় আদম আলাইহিস সালাম ওই শ্রীলঙ্কার পাহাড়ে বসে থাকে নাই বাবা ওখান থেকে হাঁটা শুরু করছে মা হাওয়ার হাঁটে না মহিলা মানুষ কোন দিকে যাইব একসে জঙ্গল আর জঙ্গল কোন মঙ্গল নাই খালি জঙ্গল মা হাওয়া ওখানে বসে কান দেয় ইন দি মিন টাইমে মা হাওয়ার ভিতর একটা স্পিরিট আল্লাহ ঢুকায় দিলেন যে এই দেশে যখন আল্লাহ মারে ফেলছে মনে হয় এই দেশের ভিতরে কোনো কিছু আছে অথবা এই দেশে কোনো দামি মানুষ আসবে এই চিন্তা ভাবনা করে মা হাওয়া হাঁটতাছে বাক্কা শহরের দিকে যেটাকে এখন মক্কা বলা হয় যে শহরটার নাম কি বাক্কা কি নাম সবাই ক আরো জোরে সবাই ক মুখ বন্ধ রাখেন না এই মুখ আল্লাহ দিছে বাক্কা কিন্তু কোরআন শরীফের কথা একবার বাক্কা কইবেন কোরআন তেলাওয়াত করে সওয়াব পাবেন দেখেন আমার আল্লাহ বাক্কা কোরআনে কোন জায়গায় বলছে এই শহরের নাম কিন্তু মক্কা নাই শহরের নাম বাক্কা এখনো পর্যন্ত কাবার দরজার উপরে যে গিলাপটা এই আয়াতটা লেখা আছে দেখো ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লিল্লাযি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ কোরআনে বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা বাক্কা শহর কে কইতেছে তাহলে শহরটার নাম কি মা হাওয়ার ভিতরে কেন যেন একটা ভিতরে স্বপ্ন যে এই শহরটার নাম কি হইতে পারে হঠাৎ করে গাছের মধ্যে থেকে আওয়াজ আসে সামনে শহরটার নাম বাক্কা বুঝছি আসলে আপনার কষ্ট হয়ে গেছে আর না আল্লাহুম্মা আমিন হে বৃষ্টিতে ব্যস্ত আছো না তোমরা কালায় গেছো বুঝতে পারছি ফারমের মুরগির মধ্যে যে আওয়াজ নাই এবার আওয়াজ হচ্ছে রেডি মা হাওয়াকে কে জানো গাছের মধ্যে থেকে পাহাড়ের মধ্যে থেকে পাহাড়ে কথা বলতে পারে জানেন জানেন শুনেন তাহলে পাহাড়ে কবে কথা কইছে নবীর লগে আমি নবী যখন পর্যটন কেন্দ্র একটা রেস্ট হাউস যে জাবালে সুর বলা হয় যেরকম মারহাবা এখানে আমার নবী হিজরাতের রাতে 3 দিন অবস্থান করছিলেন পাহাড়ে নবীর লগে কথা কয় নবী গো
আমার বুকের মধ্যে যখন আপনি আসছেন আপনি তো জানেন না এই ঘরটার আমার আল্লাহ বানায় রাখছে আদম আলাইহিস সালাম যখন এই পাহাড়ের কাছে দাঁড়ায় ডাক দিয়েছিল তখন আদমের নিঃশ্বাসই এই ঘরটা আল্লাহ বানায় দিয়েছে সুবহানাল্লাহ এমন নবীকে কও কি আমার বাবা আদম এখানে দাঁড়াইছিল কয় হ্যাঁ উনি এইখান দিয়ে আরাফ হয়ে গেছে এই জন্য তো হাজীদের গাড়িটা নবীর ওই জামালের সুরের কাছ দিয়ে আরাফ হয়ে যায় মিয়া ঠিক পাও কিছু সাতার মাথা খালি যাও তোমার গাড়িতে বসে যাও এই জাবালে সুরের কাজ দিয়ে আরাফার মাঠে গাড়িগুলো যায় আরাফার মাঠের পাশ দিয়ে ঘুরে আদম আলাইহিস সালাম যখন শ্রীলঙ্কা থেকে ডাইরেক্ট এই জাবালে সুরের পাশ দিয়ে এখানে এক সপ্তাহ কাঁদছে আদম বউ কাঁদছে কিন্তু আরাফার মাঠে আগেই গেছে গা মা হাওয়া হাঁটতে হাঁটতে কিন্তু আদম যাইতেছে আরাফার মাঠের দিকে জাবাল রহমত যেটাকে বলা হয় ওই যে পিলার কাছে দাঁড়ায় আপনার আমি কান্দি যেখানে মসজিদে নবীরা বলা হয় আল্লাহু আকবার বলতে পারো না এখানে তিনখানা পিলার আছে ও সাদা তো দেখবা না বয়ে থাকবা তাবুতে এ মুসলমানের পোলা আদম আলাইহিস সালাম জানো না যে আমার বউ এখানে আছে ওখান থেকে তিন কিলো গেলে হাওয়া বয়ে রয়েছে 360 বছর বউর লোকে দেখা নাই আপনি 12 বছর থুয়া বউডার থুয়ে গেছেন গা মাইয়ারটা পেটে রেখে গেছেন এয়ারপোর্টে মাইয়া লয়ে গেছেন এই যে তোমার আব্বু কয় হ্যাঁ ওই বেটা আমার আব্বু কথা জোরে কবেন না ঠিক আমি জানি না কথা ঠিক না বেটি এই যে তোমার আব্বু আকরাম আলী ওয়া ভাই আকরাম আমার আব্বু ঠিক না বেটি মাইয়া রে দিয়া আব্বা না ডাক শুনতে যাইয়া 6 মাস যায় কথা কর আরো জোরে আরো জোরে আমার জানার মতে আমি তো মাদ্রাসায় পড়েছি আর মেশা আমার এক শাস্তি ভাই বিদেশ থাকে আমার ভাতিজির পেটে রেখে গেছে গা মাইয়ার বয়স গেছে 8 বছর তখন তার এরকম অ্যাভেলেবল এরকম ইমুতে দেখা যেত না এমনি কথা বলা যেত টেলিফোনে এক সারা গ্রামের ভিতরে দুইজনের একটা টেলিফোন ছিল তাও দোকানে যাইয়া এই বড় বড় বাসের মাথায় ইন্টারনেট লাগাইয়া কথা কইতাম তাও মাঝে মাঝে আবার নেটওয়ার্কে বাড়ি কয় ওলে রে কিছু বুঝু রে কিছু রে কি কইলে রে আরে হাম তো বাবা ঘরের মধ্যে বইয়া বাপ তুমি বইয়া আমি কি জাহাজের মধ্যে পানির মধ্যে বইয়া কথা কও যায় কি ডিজিটাল আমার আল্লাহ বানায় দিছে রে আর পোলা মানে হাম খেতার মধ্যে বইয়া কুত কুত খেলায় কুত 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 কি মজার জিন্দেগি রে তো আমার এই স্বাস্থ্য ভাই আইছে 8 বছর পরে মাইয়াটা পেটে রেখে গেছিল আল্লাহর কি কুদরত এন এয়ারপোর্টে লয়ে গেছে আমার ভাবি কই যে তোমার আব্বা হে বাপ রে দেছিলেন শুরু করছে ওই যে পোশাক টোশাক পরে এসে টাই পরে এসে বিদেশে কত কষ্ট করে আসার সময় 150 টাকা দিয়ে একটা টাই কিনে তারপরে 250 টাকা দিয়ে একটা জুতা কিনে বিদেশি জুতা আবার এক প্যাকেট বিদেশি সিগারেট কিনে মানে দেখবো না বিদেশি সিগারেট খাইছে আমি হালাকি একটা পাম রুটি কেনার পয়সা নাই এই দেশে এ ফুডানগিরি দেয় ফুডার ঘরে ফুডা এ কথা কর না কেন এই বড়াই অহংকার আল্লাহ পছন্দ করে না দেখ ভাই এগুলা যারা করবা বিদেশি টাকা দিয়ে বেশি দিন থাকবো না ওই সিগারেট এক মাস যাইতে না যাইতে বন্ধু কয় দোস্ত এক কাপ চা খাও কয় দোস্ত এন্টি খাবার বল এই ফুডানগিরি দে হবে না সারা জীবন তেলে জেলে খাইতে পারবে এটা আমার বিশ্ব নবী বলেছেন আল্লাহু আকবার জোরে বলতে পারো না আহ আমার সেই ভাতিজিরে আব্বা ডাক শোনার লাগি আমার ভাই 3 মাসের ছুটি শেষ আব্বা ডাক ভাই হে তার চাচারে আব্বা ডাক ভাই রে ভাই এমন এক ঘটনা ঘটতে গেছে কমু এই জন্য পোলা পান্ডে সবসময় আদর করবেন মা কইয়া বাপ কইয়া ডাকবেন তাহলে আপনার কাছে আব্বা আব্বা ঠিক ঠিক এক পোলা বিয়া করছে কলেজ জামানায় বিয়া কইরা স্বামীর নাম সদর আলী বোন নাম হলো কালুনি কাইলে কয় না হেডা হে কালুনি হেডা হে কাইলে নাম দুজনের ভালো ভালো নাম আছে নাম ডাহে না হে কয় কাইলে হে কয় কালু কালু মিয়া তো দুজন কাইলে আর কাল্লু কইতে কইতে মাশাআল্লাহ ঘটনা ঘটতে গেছে পোলা টাইছে সেরকম ডিজিটাল পোলা দেহ জন্মের পরে আমার মা আমার মায়ের কয় কাল্লি আমার বাপে কয় কাল্লু পোলা যখন কথা হিকছে ডাক দে আব্বা কাল্লু মা কালি হাইছো না কালি এই জন্য বাচ্চা পোলা পান্ডে আদবের সহিত কথা বলবা এই যে তোমার সভাপতি সে যদি হ্যাঁ নাতির এ তুই সর হে কবে তুই সর এই জন্য ছোট বাচ্চারে শিখাইতে হবে আপনি কেমন আছেন ভাত খাইছেন আপনি সুন্দর আছেন তো ও কবে আপনি সুন্দর আছেন ঠিক এটা আমার বিশ্ব নবী এই জন্য ছোটদেরকে সম্মান করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে
খালি বড়রা সম্মানের আশায় ঘোরেন, ছোটকে সম্মান করবেন না, সেবা করবেন না, জীবনে পাবেন না। এই যে বর্তমানে কিছু কিছু বুড়া আছে, বুড়া বাম রমজান মাস আইলে ইফতারি বেশি খাওয়ার লোভে পোলা পান্ডে মসজিদে বাইর করে দেয়। কথা বল না কেন, পোলা পান্ডে আজকে মসজিদে বাইর করে দিবে, দুই দিন পরে তোমাকে ওই বাসায় বাজারে খাড়াইয়া তোমার সামনে পোলা সিগারেট ধরে দেবে। আল্লাহ আমার ভাইদেরকে আদব ওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। তো এখন স্বামী আর স্ত্রী চিন্তা করে কি করবেন, এক বছর হয়ে গেল, পোলা তো মাও কয় না বাপ ওখানে কাইল্লার কাল্লু কয়, একটা কাজ কর, তোর বাপ মা এসে লন্ডন থেকে হ, এ যদি আইয়ে হুনে যে বাপ মা কয় না তা কি করবা, গোপনে গোপনে পোলার সামনে একদিন তোর কাইল্লা কাল্লু ডাকতাম, তুই যে শ্বশুর শাশুড়ি আসা রাগ করতো, আমি তোর মা কই, তুই আমার বাপ কর, কি গুরু তারপর যে মা বাপ কেমনে ডাকতে হয়। নাউজুবিল্লাহ বললেন না, যদিও আপনাদের কাছে বলে দিলাম এক্সাম্পল হিসাবে, মনে রাখবেন জিন্দগি কিন্তু এরকমই হচ্ছে। কথা বলেন না কেন, সন্তানকে আদর্শবান বানাতে হলে কোরআন হাদিসের মোতাবেক চালাইতে হবে, টাকা নেই দিকে। ও বাবা, মা হাওয়া ওইখানে, আদম আলাইহিস সালাম এই পাহাড়ে এখানে, যেখানে আমার নবী রেস্ট করবে তিন দিন, আদম আলাইহিস সালাম ওই পাহাড়ে এখানে টেক লাগায় বয়া বয়া চারিদিকে বরাবর নিঃশ্বাস ছাড়া কান দেয়, উপরের দিক তাকায় না, মাথা নিচের দিক দিয়ে বলে আল্লাহ কোন জায়গায় গেলে তুমি আমার মাফ করবে, একবার কও না, একবার কও। এই যে বৃষ্টিতে ভিজি, রোদ্রে পুড়ি, কোন ঘরে বসি না, খোলা আকাশের নিচে কান্দি, ক্ষুধা লাগলে গাছের পাতা চিবাইয়া খাই, কোন জিনিস পাক করে খাই না, আল্লাহ কেমনে পাক করে তাও জানি না। এই জিন্দিগির বাদলা বেড়া, তুমি একবার কোন জায়গা গেলে আমি মাফ পাবো, জান্নাতের পোশাক পরা ছিল তাও নাই, কাঁচা পাতা পরিধান করে দুই দিন পরে শুকিয়ে চাপ পড়ে যায়। লতা পাতা কি শরীরে বেশি সময় থাকে, কাঁচা পাতা পরে আজকে দুই দিন পরে হুগাইয়া আবার খুলে পড়ে যায়, আবার ল্যাংড়া হয়ে যায়, আবার নতুন করে পড়ে, আবার ল্যাংড়া হয়ে যায়, আবার পড়ে, আবার ল্যাংড়া হয়ে যায়, 360 বছর এরকম ল্যাংড়া আর পড়া। এখন কাঙ্গা যেই পাহাড়ে আমার নবী তিন দিন ছিলেন, পাহাড়ে ভোগলে বলে টেক লাগাই আল্লাহ একবার কও আমি কোন জায়গায় গেলে তুমি আমার মাফ করবে। উপরের থেকে আওয়াজ আসে না গো বাবা, আদম আলাইহিস সালাম এখানে এক সপ্তাহ থাকার পরে ডাইনে তাকায় যেখানে কাবা ঘর, এখন জোরে কর মারহাবা, হে বেশান্দে আদম আলাইহিস সালাম বামের দিকে তাকাইলে কিন্তু দেখা যায় বাক্কা শহর, যেখানে কাবা ঘর, ফি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম, বাম দিকে তাকাইলে কাবা ঘর হবে এখনো হয় নাই, ডান দিকে তাকাইলে আরাফার মাঠটা। আদম আলাইহিস সালাম মনে মনে কয় আল্লাহ এমন একটা জায়গা আইছি, সারা দুনিয়া ঘুরছি তেমন মজা লাগে নাই, কিন্তু এমন একটা জায়গা আইছি আমার মনে হয় খুব মজা লাগতেছে, এখানে আসার পরে আমার এত মজা লাগে কি আল্লাহ তুমি একটু কও তো। আল্লাহ কোন উত্তরই দেয় না, 360 বছর বেচারা কাম দেয় কোন উত্তর দেয় না। বাবা শিষ্যে তুই তো বলছস কেন মুহাম্মাদের পরে দুরুদ পড়লাম, ওয়াজ কিন্তু এখন আমার থেকে বুঝিয়ে লও গো বাবা। ওই যে শিষ্য বলছিল বাবা তুমি কেন আদম আলাইহিস সালাম হইয়া নবী মুহাম্মাদের পরে দুরুদ পড়ো গো বাবা, ও বাবা শিষ্য আমি তো জানতাম না এটা মুহাম্মাদের এরিয়া, আমি হাঁটতে হাঁটতে ডাইন দিকে রাস্তা দিয়ে যেখান দিয়ে গাড়ি যায় বাবা মিনার থেকে আরাফায়, এই আরাফার মাঠে যাই আদম আলাইহিস সালাম রাতের অন্ধকারে কান্দার বলে আদম নামে তুমি আমায় বানায় একটা বার কি দিবানা কো মাফ দিয়ার তুমি যদি কেমন
কেন তুমি পাঠাইলা জমিনে কেন তুমি পাঠাইলা জমিনে বাবা তোমার সালাম যেখানে বসিয়ে কাঁদছিল বাবা ওই জায়গাটাই কিন্তু নহর হয়ে গেছিল বাবা এইখানে চোখের পানি পড়তে পড়তে বাবা কুয়া হয়ে গেছিল ১২৭ মানুষের চোখের পানি কি আর কি কম গো বাবা আদম আলাইহিস সালামের চোখের পানি পড়তে পড়তে কুয়া হয়ে যাইত কীট পতঙ্গ এত সুন্দর পানি দেখে যাইয়ে থাকত কিন্তু জানতে গুনাগারের চোখের পানি দুনিয়ার কোন কীট পতঙ্গে খায় না গো বাবা আদম আলাইহিস সালাম বলে বাবা সৃষ্টি আমি দেখতাম পশু পাখি গুলো আমার পাশে বসে থাকতো বাপ বান্ধব গুলো আমার পাশে বসে থাকতো তারাও আমার কান্না দেখে কাঁদতো কেউ আমার সাথে একবার কথা বলতো না ওখান থেকে মাত্র ৪ কিলোমিটার রাস্তা যাইবার পরে ছোট্ট একটা পাহাড় দেখা যায় যেটার নাম জাবালে রহমা ও বাজানা তোমার সালাতু ওয়াসসালাম ওই পাহাড়ের পাশে দাঁড়াইয়া আল্লাহরে কেমনে যেন একটা ডাক দিল আমার আল্লাহ বলে আদম রে ও আদম এই জায়গায় যদি তুই প্রথম দিনই ডাক দিতি আমি মাফ করে দিতাম আদম আলাইহিস সালাম কাল্লা তোর এটা কোন জায়গা কোন জায়গাটার নাম হলো আরাফা আরাফা মানে কে পরিচয়ের মাঠ আরাফা মানে পরিচয়ের মাঠ আদম আলাইহিস সালাম এইখানে বসে হাত তুলছে মা হাওয়া পাহাড়ের ওই পাশে হাত তুলছে হঠাৎ করে দেখে দুইজনের মাথা দুই দিক দিয়ে দেখা যায় জোরে 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 দুইজনের মাথা দুই দিক দিয়া আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে বউ তুই এতদিন কইয়া জিবি আমি এতদিন তো সারা পৃথিবী ঘুরছি হাওয়া বলে আমি তো জিদ্দার থেকে এখানে আইছি আরে দুইজনের যখন মিলন হয়ে গেল আমার আল্লাহ বলেন আজ থেকে এই জায়গাটার নাম পরিচয়ের মাঠ আরাফা জাহান্নাম থেকে বাঁচার জন্য নিয়ত আছে না নাই সবাই নিয়ত আছে না নাই আল্লাহু আকবার শুনে বলেন তো দিহি আল্লাহ বৃষ্টির মধ্যে যারা এখন তোমার দুই হাত বাড়ায় ডাক দেবে এদের মা বাবা সহ সবাইকে মাফ করে দিবা একবার আল্লাহকে জোরে একটা ডাক দাও তো বাবা দাও জোরে ডাক দাও দাও জোরে ডাক দাও আল্লাহ করে ডাক দাও